গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান দিস ইজ আলামিন রহমান ইয়ার আর ওয়াচিং দা ওয়েব সলিউশন তোমাদের সকলকে স্বাগত সুপ্রভাত আজকের পর্বে আমরা বাইশ মার্চের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি আমাদের এই পর্ব প্রত্যেকদিন সকাল সাতটাতে প্রকাশিত হয় দা চ্যানেল দা ওয়েব সলিউশনে শুরু করছি আমাদের পর্ব ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে সম্প্রতি করোনা ভাইরাস মহামারী মোকাবিলার জন্য উন্নয়নশীল সদস্য দেশগুলির জন্য 6.5 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে নিম্নের কোন ব্যাংক সম্প্রতি উন্নয়নশীল দেশগুলোর সহায়তার জন্য নিম্নের কোন ব্যাংক 6.5 ইউএসডি বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে নিম্নের কোন ব্যাংক সঠিক উত্তর হয়ে যাবে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার এ আমরা বলে থাকি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঘোষণা করেছে অর্থাৎ এডিবির কাজ কি মূলত এশিয়া মহাদেশের যত অগ্রশীল বা উন্নতশীল দেশগুলো রয়েছে তাদেরকে সাহায্য করায় মূলত এডিবির কাজ সো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখান থেকে দেখে নাও উনিশশো ছেষট্টিতে এডিবি এস্টাবলিশ হয় সদর দপ্তর কোথায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে সেটা হচ্ছে মেন্ডালু মেন্ডালু কোথায় অবস্থিত ফিলিপাইন্সে অবস্থিত ওকে মেন্ডালু অর্থাৎ ফিলিপাইন্সে এডিবির মোট সদস্য দেশ কত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে সিক্সটি বর্তমান মেম্বার কান্ট্রি সর্বশেষ এই যে নিউএ সর্বশেষ 2019 এ সর্বশেষ মেম্বার হিসেবে এই নিউএ কে अप्रूव করে এডিবি ওকে সো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মোট মেম্বার কান্ট্রি হচ্ছে 68 এবং সর্বশেষ যুক্ত দেশটি হচ্ছে নিউ সো नेक्स्ट क्वेश्चन আমরা ডিসকাস করি কোন রাজ্য পুলিশ স্টেশন ভিজিটর সার্ভিস সিস্টেম চালু করলো পুলিশ স্টেশন ভিজিটর সার্ভে সিস্টেম চালু করলো সরি হিমাচল প্রদেশ অপশন ডিজ দান দেখব হিমাচল প্রদেশ স্টেট গভর্নমেন্ট স্টেশন ভিজিটর সার্ভে পুলিশ স্টেশন সিস্টেম অ্যান্ড ই নাইট বিড চেকিং সিস্টেম ফর হিমাচল প্রদেশ পুলিশ নেক্সট কোয়েশ্চেন নেপাল কত পরিমাণ অর্থ অনুদান দেবে সারকে করোনা মোকাবিলার জন্য দেখো সার্ক গোষ্ঠীভুক্ত যে দেশগুলি রয়েছে সার্ক গোষ্ঠীর দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছিল যাতে কিভাবে দ্রুত একটা র্যাপিড অ্যাকশান নেওয়া যায় এই করোনা মোকাবিলার জন্য তো সেখানে নেপাল কিন্তু যে অর্থের পরিমাণ ঘোষণা করেছে সেটা হচ্ছে একশো মিলিয়ন রুপি সো নেপালস প্রাইম মিনিস্টার কে পি শর্মা অল হ্যাজ কমিটেড টু কন্ট্রিবিউট হান্ড্রেড মিলিয়ন রুপিস টু সার্ক ওকে সো হান্ড্রেড মিলিয়ন রুপিস টু সার্ক সার্কে কন্ট্রিবিউট করছে এত মিলিয়ন রুপি র্যাপিড অ্যাকশন যাতে নেওয়া যায় এটাকে আরও দ্রুত মোকাবিলা করার স্বার্থে আমাদের নেক্সট কোয়েশ্চেন স্কিমে সম্প্রতি সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করে শুনবে এই স্কিমটার নাম মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট কল্যাণ প্রকল্প মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট কল্যাণ প্রকল্প শুরু হয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বিশেষ গেলি দিল্লি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো চিফ মিনিস্টার্স অ্যাডভোকেট ওয়েলফেয়ার স্কিমস উইল বি অ্যাভেলেবেল ফর অল এলিজিবল লয়ার্স দে ক্যান অ্যাপ্লাই অনলাইন ফ্রম মার্চ টোয়েন্টি ফার্স্ট টু টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এনাদের জন্য এই লয়ারদের জন্য বা আইনজীবীদের অ্যাডভোকেটদের জন্য কিছু পরিমাণ অর্থ বাজেটে বরাদ্দ করেছে দিল্লি সরকার তাতে কি তাদের কিছু এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা সুবিধা দেওয়া যায় সো এইটার নাম দেওয়া হয়েছে টোটাল এই স্কিমটার নাম হচ্ছে চিফ মিনিস্টার্স অ্যাডভোকেট ওয়েলফেয়ার স্কিম চিফ মিনিস্টার অ্যাডভোকেট ওয়েলফেয়ার স্কিম এটা দিল্লি गवर्नमेंट চালু করেছে সো দিল্লি সরকার আইনজীবীদের কল্যাণে বা আইনজীবীদের স্বার্থে মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট কল্যাণ প্রকল্পের আওতায় 50 কোটি রুপি বাজেটের ব্যবস্থা করেছে সো বাজেটে 50 কোটি ইন্ডিয়ান রুপি কিন্তু বাজেটে রাখা হয়েছে এই অ্যাডভোকেটদের উন্নতি প্রকল্পে নেক্সট আজকের হোমওয়ার্ক দেখে নাও আজকে দুটো প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি দুটোই দিল্লিকে কেন্দ্র করে ফার্স্ট কোশ্চেন হচ্ছে দিল্লি কবে কেন্দ্রশাসিত অর্থাৎ ইউনিয়ন টেরিটরি অঞ্চলে পরিণত হয় কবে দিল্লি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ফার্স্ট কোশ্চেন তোমরা যারা উত্তর দেবে প্রত্যেকের দুটো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবে আমি দেখবে গত কালকের ক্লাসে প্রত্যেককে আমি হার্ট দিয়েছি প্রত্যেককে আমি লাভ রিয়্যাক্ট দিই সো সেকেন্ড কোশ্চেন কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয় আগে ভারতবর্ষের রাজধানী কি কলকাতা ছিল সেটা কোন সালে ওকে তো এখানেও আমি জানতে চেয়েছি ইয়ার এখানেও আমি জানতে চেয়েছি ইয়ার সো দুটো সালই তোমরা বলে আমাকে কমেন্ট করবে সো আমি প্রত্যেকের কমেন্ট দেখব নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রধানমন্ত্রী জনতা কারফিউ ঘোষণা করেছে কোন দিনটিকে খুব গুরুত্বপূর্ণ আজকের যে দিনে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখছো অর্থাৎ যে দিনে আমি ভিডিওটি পাবলিশ করছি এটা হচ্ছে বাইশ মার্চ আজকের দিনটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দমোদর দাস মোদী জানিয়েছেন জনগণের স্বার্থে জনতা কারফু হিসেবে পালন করার জন্য ভালো করে বুঝবে যেহেতু তোমরা সকালবেলায় ভিডিওটি দেখছো যেমনটা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে সকাল সাতটা থেকে শুরু করে রাত্রি নটা পর্যন্ত আমরা যেন প্রত্যেকেই ঘরে থাকি দেখবে টুইটার কিংবা ফেসবুকে একটা হ্যাশট্যাগ খুবই ট্রেন্ডিংয়ে আছে হ্যাশট্যাগ স্টে অ্যাট হোম ওকে সো সেভ অর প্রোটেক্ট ইয়ার কমিউনিটি সো আমরা কিন্তু নিজেরাই আমাদের কমিউনিটিকে আমরা নিজেরাই কিন্তু আমাদের কমিউনিটিকে সেভ করতে পারি ফ্রম কোভিড নাইন্টিন দেখো এই রোগটা আমি গতদিনও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও দেখছিলাম ভিডিও নয় ওটা অডিও ছিল আর কি বেসিক্যালি তো সেখানে শুনছিলাম তিনি সুস্পষ্টভাবে জানাচ্ছেন তিনি নয় আমাদের কেন্দ্র থেকে বলো বা আমাদের হেলথ ডিপার্টমেন্ট বলো সব জায়গা থেকে আমরা প্রচার অভিযানে শুনেছি এটা অন্তত সংস্পর্শ থেকে মূলত ছড়াচ্ছে এই কারণে সব যত সব পারো সম্ভব নিজেদেরকে একটু আড়াল করে রাখো যেখানে বেশি সংখ্যক পেপেল জমা হচ্ছে সেখান থেকে একটু দূরে বেরিয়ে এসে অর্থাৎ স্টে অ্যাট হোম যেটা আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমি আশা করছি প্রত্যেকেই সেই কাজটা করছো প্রত্যেকে আজকের দিনটিতে বাড়ি থাকো এবং যতদিন এর প্রকোপটা কমে প্রত্যেকে সেফ থাকো সো আর আজকেই রাতে কিন্তু আমাদের সেই মেগা কুইজ রয়েছে তোমাদের জন্য টোয়েন্টি ফাইভ মার্ক্সের আমি কোশ্চেন নিয়ে হাজির হবো টোয়েন্টি ফাইভ মার্কসের টেস্ট হবে যে সবচেয়ে টপ স্কোয়ার হবে সে পাবে একটা পুরস্কার নেক্সট গুগল ক্লাউড ইন্ডিয়া এর এমডি পদে কে নিযুক্ত হয়েছেন গুগল ক্লাউডের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে করণ ভজুয়া অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর সো দ্বিতীয়তে দেখো প্রাক্তন আই এক্সিকিউটিভ করণ ভাজুয়া অ্যাপয়েন্টেড গুগল ক্লাউড ইন্ডিয়া এমডি গুগল ক্লাউড ইন্ডিয়ার এমডি পদে তিনি নিযুক্ত হয়েছেন সো নেক্সট যে কথা বলছিলাম মক টেস্ট ফর ডব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেইন্স রেল এনটিপিসি অর পিএসসি তুমি যদি যে কোনো পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকো কম্পিটিটিভ ফিল্ডে তোমাদেরকে জানিয়ে রাখি সেই দিনটি হচ্ছে আজকে অর্থাৎ বাইশ মার্চ যেহেতু তোমরা প্রত্যেকে বাড়িতেই আছো এবং আজকে রাত্রে সাতটা থেকে আটটা সেভেন পি এম টু এইট পি এম এই সময়ে আন তোমরা আমার সঙ্গে টোয়েন্টি ফাইভ মার্ক্সের কোশ্চেন নিয়ে मक टेस्टे बजब ओके टोएंटी फाइव मार्क्स টোয়েন্টি ফাইভ মার্কসের মধ্যে যে সব থেকে হায়েস্ট স্কোর করবে সে পাবে আন একাডেমির তরফ থেকে একটা পুরস্কার সো অল দ্য বেস্ট সকলকে প্রত্যেকে পার্টিসিপেট করবে লিঙ্ক ইন ডেসক্রিপশন তোমরা জাস্ট লিঙ্কটিতে ক্লিক করে নোটিফাই মি করে রাখো আচ্ছা একটা বিষয় আজকে মনে করে দিয়ে চাই সাতটা তো সাতটা যেন দেরি করো না বিকজ আমি তো কোশ্চেন অ্যান্সার শুরু করে দেবো এবার শুরু করে দিলে মনে করো তুমি পাঁচ মিনিট পরে যুক্ত করলে সাতটা মনে করো পাঁচ কি সাতটা ছয় তুমি কানেক্টেড হয়েছো তো সাতটা পাঁচে কানেক্টেড হয়ে গেলে মনে করো দুটো কোশ্চেন আমি অলরেডি ডিসকাস মানে জিজ্ঞেস করে নিয়েছি তো দুটো কোশ্চেন তুমি বাদ যাবে তুমি তেইশটা কোশ্চেনের উপরে পরীক্ষা দেবে সো তোমার জেতার সম্ভাবনাটা কমে যাবে সো প্রত্যেকে পার্টিসিপেট করবে সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও ডিসক্রিপশনে দেখো লিঙ্ক রয়েছে যে লিঙ্ক সেই লিঙ্কে জাস্ট ক্লিক করো আন একাডেমিতে এরকম পেজ ওপেন হবে সার্কেল ঘুরবে জাস্ট ওয়েট থার্টি সেকেন্ড পুরো পেজ ওপেন হলে নোটিফাই মিতে জাস্ট ক্লিক করে রাখো গতকালকের কমেন্ট দেখছিলাম অনেকে বলছে দাদা নোটিফাই মি আসছে না সো নোটিফাই মি অবশ্যই লার্নিং অ্যাপ ইনস্টল নইলে ক্লাস করতে পারবে না আর ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে আমি তোমাদেরকে টেলিগ্রামে করে দেবো মেসেজ করে দেবো টেলিগ্রাম লিঙ্কও আমাদের ডেসক্রিপশনে রয়েছে এছাড়া গুগল সার্চ করো দা ওয়ে অব সলিউশন টেলিগ্রাম পেয়ে যাবে ক্লিয়ার নেক্সট অ্যান্ড্রো ম্যাকটম এলিস সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন তিনি কোন দেশের হয়ে খেলেছিলেন বিশেষ করে নিউজিল্যান্ডের একজন প্লেয়ার ক্রিকেট প্লেয়ার আঠারো বছর দীর্ঘ খেলেছিলেন তো নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকলাম এলিস তার আঠারো বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষ করে সব ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন অ্যান্ড্রু এলিস 2002 সালে তার ঘরোয়া ক্রিকেট শুরু করেছিলেন অর্থাৎ হোম গ্রাউন্ড থেকে তিনি ফার্স্ট স্টার্ট করেন অ্যান্ড ফাইনালি তিনি আঠারো বছর দীর্ঘ ক্যারিয়ার জীবন অতিবাহিত করার পরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রী কমলনাথ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিশেষ করে এটা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের গভর্নর লালাজি টেন্ডন তিনি লালাজি টেন্ডনের কাছেই সেই তথ্যটা অর্থাৎ রিজারি লেটারটা জমা দিয়েছেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ কুড়ি মার্চ টোয়েন্টি টোয়েন্টি রাজ্যপাল লালাজি টেন্ডনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন নেক্সট ওয়ার্ল্ড ডাউন ডাউন টার্নার আশা করি প্রত্যেকের কাছে ফেমাস দুটি শব্দ বিশেষ করে আমরা ক্রুমের বিচ্যুতির কারণে আমরা এটা দেখে থাকি সো ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম দিবস আমরা কবে পালন করে থাকি সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি ফার্স্ট মার্চ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ব্রিটিশ চিকিৎসক ল্যাংডন ডাউন সর্বপ্রথম আঠারোশো ছেষট্টি সালে এই সমস্যায় আক্রান্ত শিশুদেরকে চিহ্নিত করেছিলেন বলে তার নাম অনুসারে একে ডাউন নামকরণ করা হয় এবছরের থিম হচ্ছে উই ওকে নেক্সট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পোয়েট্রি পোয়েট্রি ডে ডে কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টোয়েন্টি ফার্স্ট মার্চ ওকে সো এই জায়গায় দেখো দ্য ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ইজ সেলিব্রেটেড অন টোয়েন্টি ফার্স্ট মার্চ এভরি ইয়ার টু টু প্রমোট দা রিডিং রাইটিং পাবলিশিং অ্যান্ড টিচিং অফ পোয়েট্রি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মধ্যে মানুষকে আরও বেশি সচেতন করা হয় আরও বেশি বেশি মানুষকে জাগ্রত করা হয় যাতে কি না লেখার প্রতি পড়ার প্রতি কিংবা প্রকাশ করে যেত তাদের পোয়েট্রিটা রাইট সো এই ছিল আমাদের আজকের পর্ব থ্যাংক ইউ সো মাচ গেজ ফর ওয়াচিং দিস পর্ব অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছি হোমওয়ার্কের ডেলি রিলেটেড দুটো কোশ্চেনের উত্তর চাই প্রত্যেকের থেকে সঠিক উত্তর টেলিগ্রামে কানেক্টেড থাকো দেখো আমি প্রত্যেককে বলি একটু টাইম সম্পর্কে সচেতন হতে হবে সাতটা তো সাতটা সেভেন পি এম টু এইট পি এম আজকে আর আজকে যেমনটা জনতা কারফু সো প্রত্যেকে ঘরেই থাকো স্টে হোম অ্যান্ড নিজের খেয়াল রাখো বারবার হ্যান্ড স্যানিটাইজ করতে পারো তোমরা থ্যাংক ইউ সো মাচ টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে নিও সলিউশন সার্চ করবে গুগলে পেয়ে যাবে এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখি ওকে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো রেডি টু ফাইট ফর কম্পিটিভ এক্সাম থ্যাংক ইউ সো মাচ